আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটি কাঁচা সবজির মূল্য এবং বাজার দর নিয়ে। কোন সবজিটা কখন আজকে মানে কী দামে বাজার চলছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে। তো প্রথমে শুরু করি বেগুন দিয়ে। তো বেগুনের দামটা মোটামুটি বাজার ঠিক আছে, আজকে বেগুন বিক্রি হলো 50 টাকা 60 টাকা কেজি, এবং বেগুনের বাজারটা মোটামুটি স্থিরশীল আছে, তো এটা আপ ডাউন হয়নি। এখন হচ্ছে আমরা শসাটা নিয়ে বলবো। আসলে আজকে সকালে শসাটা বাজার দর গেছে একদম সীমিত, 16 টাকা থেকে 18 টাকা কেজি পর্যন্ত। আসলে হুট করে শসার বাজারটা এরকমভাবে নেমে যাবে কেউ কল্পনাও করতে পারেনি, এবং আমিও কখনো ভাবিনি যে শসার বাজার এরকম একবারে মানে নিচে নেমে যাবে। তো যেখানে আগে 6 টেরে 4 টেরে বা 5 টেরে শসা বাজারে নিয়ে গেলে 5 টেরে শসা 5,000 বা 5,200 300 এরকম বিক্রি হতো, তো এখন সেক্ষেত্রে আজকে 6 টেরে শসা বিক্রি হয়েছে মাত্র 1300 টাকা। দেখেন প্রত্যেকটা শসা মোটামুটি এখন আমদানি বেশি এখন বাজারে, তো বাজারে আমদানি মানে একদম অতিরিক্ত বেশিও না, কিন্তু বিষয়টা হচ্ছে শশার বাজারটা এখন ডাউন, শশা মানে কাস্টমার খুবই কম। তো এবার কথা বলি করলা নিয়ে। তো করলা মোটামুটি বাজারটা ভালো ছিল, 100 টাকা থেকে 80 টাকা পর্যন্ত ছিল। তো আজকের বাজার করলার ক্ষেত্রে একদম খুবই কম, সেটা 30 থেকে 35 এবং 40 টাকা কেজি দরে করলা বিক্রি হচ্ছে। এই সিগমেন্টের করলাটা 40 টাকা 35 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। আসলে প্রত্যেকটি সবজিরই বাজার দর একদম নিচে, আসলে এরকম হুট করে নিচে নেমে গেলে প্রত্যেকটি সবজির দাম, কৃষকের তো লস। আসলে তো কৃষক যখন দাম বাড়ে তখন কৃষকের মাঠে ফসল হয় না, যখন দাম কমে যায় তখন যাই হোক কিছু ফসল হয়, তারপরে যখন দাম কমে যায় তো কৃষকের তো টোটালি লস। আসলে এরকম বাজার দর চলতে থাকলে কৃষকের মাথায় সর্বনাশ মাথায় বাড়ি। তো এই ছিল আজকের ভিডিওতে মোটামুটি কিছু সবজি নিয়ে একটা ধারণা। তো আসলে কাঁচা বাজার এক সময় একটু ডাউন, এক সময় একটু চড়া, তো এভাবেই থাকে। তো মূলত কখন কোনটার দাম বাড়ে কমে আসলে এটা একটু বলা মুশকিল। তারপরও শশা চাষিদের জন্য এখন একটু দুঃসময়, যেহেতু শশা 60 টাকা 70 টাকা থেকে দাম কমে মাত্র 15 টাকা 16 টাকা পর্যন্ত চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।